বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের পাঁচটি বর্ধনশীল অর্থনীতির একটি। জিডিপিতে আমরা বিশ্বের 35তম এবং 2037 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 20তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হবে বলে আমরা আশা রাখি। করোনা মহামারী আঘাত হানার পূর্বে এক দশকে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি গড় হার ছিল 7% বেশি। এমনকি করোনা মহামারীর সময় যখন বহু দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক, তখন আমাদের প্রবৃদ্ধির হার 3.51%। এটি আমাদের অর্থনীতির স্থিতিস্থাপকতারই প্রমাণ বহন করে। 2006 সালে জিডিপির পরিমাণ ছিল মাত্র 60 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে অর্থাৎ এই 2022 সালের হিসেব যদি আমরা ধরি, এখন 2023 সাল, 7.8 গুণ আমাদের জিডিপি বৃদ্ধি পেয়েছে এবং তা এখন 465 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। শুধু জিডিপি বৃদ্ধি নয়, বাংলাদেশের গত দেশ যুগে দৃশ্যমান বহুমাত্রিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সাধিত হয়েছে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। চাল, সবজি, ফল, মাছ, মাংস, ডিম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। গত 15 বছরে দারিদ্রের হার 41.5% থেকে কমিয়ে 18.6% আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষের গড় আয়ু যা 59 বছর ছিল, তা এখন 73 বছরে উন্নীত হয়েছে। খাদ্য এবং পুষ্টির যোগান আমরা দিতে সক্ষম হয়েছি, এমনকি চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দিচ্ছি। এই সময় আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে 2,765 মার্কিন ডলার। আমাদের আরও কিছু বেশি ছিল, তবে ইউক্রেন যুদ্ধের সময় এবং স্যাংশন কাউন্টার স্যাংশনের ফলে কিছুটা হ্রাস পেয়েছে। সেখানে 2,825 মার্কিন ডলার ছিল, এখন অবশ্য 2,765 মার্কিন ডলার। তবে আমরা এর থেকে আরও উন্নতি করতে পারবো, সে বিশ্বাস আমার আছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার যোগ্যতাও 2021 সালেই অর্জন করেছি। 2026 সাল থেকে তা বাস্তবায়ন শুরু হবে। 2009 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের প্রধান লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। অর্থাৎ 2008-এর নির্বাচনে নির্বাচনী ইশতেহারে আমরা তা ঘোষণা দিয়েছিলাম। সেই লক্ষ্য অর্জনের পর আমরা কাজ করছি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার। স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে 2041 সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক উন্নত স্মার্ট দেশ গড়া, 2100 সালের মধ্যে টেকসই বদ্বীপে পরিণত হওয়ার। সেই লক্ষ্যে আমরা প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজন উন্নয়ন সহযোগীদের অকুণ্ঠ সমর্থন। আমাদের প্রয়োজন অধিকতর টেকসই বিনিয়োগ। বিনিয়োগ বিকাশের পূর্বশর্ত হিসেবে আমাদের সরকার যে কার্যক্রমগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে তা হল সাংগঠনিক সংস্কার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ গঠন, বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদান এবং বিনিয়োগ পরবর্তী সেবা নিশ্চিতকরণ। বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রায় সকল খাতই উন্মুক্ত, তবে এর মধ্যে কৃষি পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, চিকিৎসা উপকরণ, গাড়ি ও জাহাজ নির্মাণ, ক্ষুদ্র যন্ত্রাংশ, তথ্য প্রযুক্তি সহ অনেক খাতে অধিক বিনিয়োগ করা যেতে পারে। এই সকল খাতে আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা প্রদানের পাশাপাশি ব্যবসা হতে উদ্ভূত লাভ বা ডিভিডেন্ড নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার প্রক্রিয়াও সহজতর করা হয়েছে। বিনিয়োগকারীদের কাছে সরকারের বিভিন্ন সংস্থা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে
বিডা অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে 26টি সংস্থা 78টি সেবা একটি প্ল্যাটফর্ম থেকে দেয়া হচ্ছে। বিনিয়োগের পূর্বশর্ত হচ্ছে অবকাঠামো উন্নয়ন। এজন্য আমরা সমগ্র দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল, 109টি হাইটেক পার্ক, সফটওয়্যার প্রযুক্তি পার্ক এবং আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছি, যেখানে বৈদেশিক বিনিয়োগেরও সুযোগ রয়েছে। আমাদের সড়ক, রেল, আকাশপথে যোগাযোগ উন্নত হচ্ছে। দেশের প্রায় সকল মহাসড়ক 4 বা ততোধিক লেনে উন্নীত করা হয়েছে বা হচ্ছে। পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলা সরাসরি রাজধানীর সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং দেশের অন্য অঞ্চলের সঙ্গেও সংযুক্ত করা সম্ভব হচ্ছে। পদ্মা সেতু দিয়ে শিগগিরই ঢাকার সঙ্গে খুলনা রেল যোগাযোগ স্থাপিত হবে, যা মংলা বন্দর পর্যন্ত সম্প্রসারিত। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার প্রথম টানেল চালু হবে শিগগিরই। চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজার রেল লাইন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকায় গত বছর মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এসব অবকাঠামো পুরো অংশে চালু হলে ঢাকার পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। ট্রাফিক জ্যামে আর কাউকে আটকে থাকতে হবে না। একসময় বিদ্যুতের অভাব ছিল, আজকে সেই বিদ্যুতের অভাব আর নেই। এখন দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। 2006 সালে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল যেখানে মাত্র 3782 মেগাওয়াট, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 25,227 মেগাওয়াটে উন্নীত হয়েছে। তাছাড়া আমরা পরিকল্পিতভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, মানুষের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে, বিদ্যুৎ ব্যবহারও বাড়ছে। জ্বালানির ব্যবস্থাপনার জন্য ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হয়েছে। ভাসমান টার্মিনাল হতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া ভারত থেকে, বিশেষ করে আসাম থেকে, আমরা পাইপলাইনের মাধ্যমে তেলও আমদানি করছি। দেশের সামগ্রিক লজিস্টিক সেবা বৃদ্ধির জন্য নির্মাণ হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর। এছাড়া পায়রা সমুদ্রবন্দর, চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণের মাধ্যমে আমদানি রপ্তানি গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। মংলা পোর্টেরও উন্নয়ন করা হচ্ছে। ঢাকা বিমানবন্দরে নতুন তৃতীয় টার্মিনাল স্থাপন, কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রায় 300 কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে। এছাড়া আমাদের রয়েছে, আমাদের নিজেদেরই 17 কোটি মানুষ, তার বৃহৎ অংশ হলো যুব সমাজ। আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় 3.5 কোটি। ফলে জার্মানি ও যুক্তরাজ্যকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের প্রায় 70% আসে পুনর্বিনিয়োগ থেকে। এক্ষেত্রে প্রমাণ হয় বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিদ্যমান।